ভালোবাসা আর চ্যালেঞ্জের বাস্তবায়ন স্বপ্নের পদ্মা সেতু রাজধানীর সাথে কুচেলার যোগাযোগের নতুন মাইল ফলক দুই পারের বাসিন্দাদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস ঢাকায় বেড়েছে ছিনতাইকারীদের দৌরাত্ম দিনে দুপুরে টাকা সহ হাতিয়ে নিচ্ছে মূল্যবান মালামাল থানায় মামলা না নেয়ার অভিযোগ মূল্যস্ফীতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে দারিদ্র কমছে টাকার মান আসছে বাজেটে একাধিক চ্যালেঞ্জের মুখে সরকার যুদ্ধ দীর্ঘ হলে সংকট বাড়ার শঙ্কা বহির্বাণিজ্যের ঘাটতি তা যে আকার ধারণ করেছে বর্তমানে সেই ধরনের আকার নিকট অতীতে ছিল না মুদ্রা বিনিময় হারের উপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে রাশিয়ার জোরালো অভিযানে ইউক্রেনের পঞ্চম শহর সেভেরোদোনেৎস্কের পতন ২০% এলাকা রুশ সেনাদের নিয়ন্ত্রণে স্বীকারোক্তি প্রেসিডেন্ট জেলেনস্কির শুভেচ্ছা আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার যাচ্ছি পুরো খবরে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানী ঢাকা এবং আশপাশের জেলার যোগাযোগে ইতিহাস রচিত হতে যাচ্ছে মূল কর্মযজ্ঞের পরে পদ্মা সেতুতে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে উদ্বোধনের ক্ষণ গণনা শুধু দক্ষিণ পশ্চিমাঞ্চল নয় এ নিয়ে সারা দেশের মানুষের মাঝেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস পদ্মার দুই পারের মানুষ বলছে স্বপ্নের সেতু নির্মাণের মধ্য দিয়ে স্থানীয়দের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে ব্যাপক বাড়বে অর্থনৈতিক গতিও আরো জানাচ্ছেন তাহিদ মেথুন প্রতিদিন দূর দূরান্তের হাজার হাজার দর্শনার্থী পদ্মাপাড়ে ভিড় করছেন সেতুটি এক নজর দেখার জন্য স্বপ্নের সেতুর দুই প্রান্তে এখন উৎসবের আমেজ বইছে আনন্দের বন্যা সেতু নিয়ে উচ্ছ্বসিত পদ্মাপাড়ের মানুষও পদ্মা সেতুর উদ্বোধনের ঘোষণার পর থেকে প্রতিদিনই লৌহজঙ্গের শিমুলিয়া ফেরিঘাট ও কান্দিপাড়া সহ সেতুর আশপাশের এলাকায় হাজারো মানুষের ভিড় রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই আসেন স্বপ্নের সেতু দর্শনে দুপুরের পর থেকে মানুষের মিলন মেলায় পরিণত হয় পদ্মা সেতু এলাকা নানা বয়সী মানুষের ভিড়ে মুখরিত পদ্মা পাড় আমাদের পরিবার নিয়ে এবং বন্ধু বান্ধব নিয়ে আসছি অনেকদিন পর পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে খুব ভালো লাগতেছে মানুষের যোগাযোগ ব্যবস্থা ভালো হবে পদ্মা সেতু আমাদের দেশের উন্নয়নের জন্য একটা অগ্রণী ভূমিকা পালন করবে এ সেতু উদ্বোধন নিয়ে যতটা আনন্দিত দেশের মানুষ তার চেয়ে বেশি উচ্ছ্বসিত পদ্মাপাড়ের মানুষেরা সেতু ঘিরে নিজেদের এলাকার অবকাঠামোগত উন্নয়নকে দেখছেন স্বপ্নের অগ্রযাত্রা হিসেবে আরি জায়গার যে ভোগান্তি আছে এখন পদ্মা হয়েছে এখন অনেক সুবিধা হয়েছে আর দ্বিতীয়ত আমাদের দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ মানুষের অনেক উন্নত হবে এই ব্রিজটার জন্য পদ্মা সেতু হওয়াতে মনে করেন আমাদের বিক্রমপুরের অন্তত মনে করেন যে গর্ব যে আমাদের বাড়ির পাশের একটা সেতু আমরা ভবিষ্যতে দক্ষিণাঞ্চলে গেলে আমাদের জন্য সুবিধা হবে ২৫ জুন যান চলাচলের জন্য খুলে দেওয়ার খবর জানার পরই সাধারণ মানুষের মতো অধীর আগ্রহে অপেক্ষায় প্রকল্প সংশ্লিষ্টরা মূল সেতুর কাজের অগ্রগতি ছাড়িয়েছে ৯৮% সেতু জুড়ে চলছে রেলিংয়ের পাশাপাশি ল্যাম্পপোস্টের সঞ্চালন লাইনের কাজ দুই পাড়ের সাবস্টেশনে দেওয়া হচ্ছে বিদ্যুৎ সংযোগ আমাদের এখন আমরা শেষ মুহূর্তে কিছু কাজ করছি যেমন আমাদের এই রোড মার্কিংয়ের কাজ বৃষ্টির জন্য আমরা বিঘ্নিত হচ্ছি এটা খুব জরুরি কাজ আমাদের হওয়া দরকার না হলে কোনো সমস্যা নাই কিন্তু হওয়াটা দরকার এই ফেস করছি প্লাস আমাদের ওই গ্যাস পাইপ লাইনে সেখানে ধরেন আমরা ওই এখানেও আমরা কাজ শেষ টেস্টিং অফ অ্যাপ্রুভড এখন কিছু কিছু ফাইন টিউনিং করতে হচ্ছে সপ্তাহের পদ্মা সেতু দুই পারের সংযোগ সড়কের পিচ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে গত ২৩ মে এখন চলছে ব্রিজের উপর কার্পেটিং সহ সেতুর আশপাশের খুঁটিনাটি ঘষা মাজার কাজ ২৫ জুন সেতু উদ্বোধনের ঘোষণার পর থেকেই আনন্দে আত্মহারা পদ্মা তীরের মানুষ দীর্ঘ ৭.৫ বছরের কর্মযজ্ঞ ১৬ কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু চলছে উদ্বোধনের ক্ষণ গণনা ২৫ জুন উদ্বোধনের পর সেতুর উপর গাড়ি দিয়ে পদ্মা নদী পাড়ি দেবে দক্ষিণাঞ্চলের মানুষ যাবে আপন বাড়ি তাহিদ মিথুন যমুনা নিউজ মাওয়া মুন্সিগঞ্জ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে কিছুক্ষণ পরেই সেখানে আছেন আমাদের সহকর্মী নূরনবী সরকার আমরা যাচ্ছি তার কাছে নূরনবী ভর্তি পরীক্ষার বিস্তারিত একটু জানাবেন কেমন দেখছেন পরিবেশ Oh!
ভর্তি পরীক্ষা শুরু হবে সকাল 11টায়। আজকে বাণিজ্য অনুষদের পরীক্ষা হবে, দেড় ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে। আজকে 33 জন শিক্ষার্থী প্রতি আসনের জন্য যুদ্ধ করছে গণিতে। 930টি আসন রয়েছে গণিতে এবং শিক্ষার্থীদের সকাল থেকে আমরা আসতে দেখছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকার বাইরে মোট 7টি বিভাগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে একযোগে, সেখানেও একই সঙ্গে পরীক্ষা শুরু হবে। আর ভর্তি পরীক্ষা মূলত 60 মার্কসের এমসিকিউ পরীক্ষা এবং 40 মার্কসের লিখিত পরীক্ষা হবে। এ নিয়ে মোট 90 মিনিট সময় রাখা হয়েছে। শিক্ষার্থীরা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা কোনো কিছু নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না। আর জাল জালিয়াতি ঠেকাতে বিশেষ করে নানা ধরনের প্রযুক্তিগত সহায়তা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছ থেকে। আর ক্যাম্পাসে অভিভাবকদের বেশ উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। আর ঢাকার বাইরের শিক্ষার্থীও আছে, কিন্তু ঢাকার বাইরে পরীক্ষার সুযোগ থাকা একটু কমে গেছে। 30,000-এর মতো বেশি পরীক্ষার্থী গণিতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে এই মৌসুমে। এবারের 2020-21 সালের ভর্তি পরীক্ষা এটি অনুষ্ঠিত হচ্ছে। আর এর মধ্য দিয়ে কিন্তু এবারের ভর্তি পরীক্ষার যে সিজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটি শুরু হলো। আগামীকালও 6 ইউনিটের ভর্তি পরীক্ষা রয়েছে, সেখানেও ঢাকা এবং ঢাকার বাইরে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 11:15 দিকে বিজনেস ফ্যাকাল্টিতে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করতে আসবেন। শিক্ষার্থীরা বেশ ভালোভাবেই প্রস্তুতি নিয়েছে বলে তারা বলেছে। অভিভাবকরাও এখন দেখা যাক পরীক্ষার পরে শিক্ষার্থীরা কী বলে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যারা পরীক্ষা দিচ্ছে তার মধ্যে 32 জন শিক্ষার্থী কিন্তু আসলে চান্স পাবেন না। সেখানে 32 জনের পরে একজন করে চান্স পাবেন। 33 জন শিক্ষার্থী প্রতি আসনে লড়ছেন। লোপা নন্দবী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আমরা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষার খবর জানবো। খুলনা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর বিশ্বাস, আমরা নন্দবী জানাচ্ছিলেন এবং আমরাও দেখছিলাম যে শিক্ষার্থীরা আসতে শুরু করেছে, কিছুক্ষণের মধ্যেই তো পরীক্ষা শুরু হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা দেখছেন, শিক্ষার্থীদের উপস্থিতি কেমন? বরাবরই উপস্থিতি ভালো থাকে লোপা, যদি বলি এবছর কিন্তু প্রথমবার নয়, দ্বিতীয়বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয়ে অথবা ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হচ্ছে। সে কারণে আগের বছরও আমরা বলেছিলাম যে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা এই বিষয়টিকে খুবই ভালোভাবে দেখেছে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটি নিজস্ব বিভাগে দেওয়া যাচ্ছে এবং দ্বিতীয়বারের মতো এটি চলমান রয়েছে। সে কারণে তারা অনেকেই তাদের খুশিত্ব প্রকাশ করেছে। আজ যে গ ইউনিটের পরীক্ষা হবে সেখানে 1,840 জন শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রে অংশগ্রহণ করবে। এবং গ ইউনিটের যে বিষয়গুলো রয়েছে, হিসাব বিজ্ঞান, ব্যবসায়িক সংগঠন, ব্যবস্থাপনা, ফিনান্স, ব্যাংকিং, বিমা এবং সাথে বাংলা ও ইংরেজি। 11:00 থেকে পরীক্ষা শুরু হবে, দেড় ঘন্টার পরীক্ষা অর্থাৎ 12:30 পরীক্ষা শেষ হবে। সে কারণেই কিছু সময় আগে শিক্ষার্থী যারা তাদেরকে সুশৃঙ্খলভাবে প্রধান ফটকের মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করানো হয়েছে। দেখতে পাচ্ছেন বাইরে যে বাইরে রাস্তায় অভিভাবকদের ভিড় এবং এখনও পর্যন্ত কিছু সংখ্যক শিক্ষার্থী যারা পৌঁছে পারেনি হলে তারা কিন্তু এখানে পৌঁছানোর চেষ্টা করছে। তবে আরেকটা জিনিস বলে রাখি, খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনার যে পুলিশ বাহিনী সহ অন্যান্য প্রশাসন রয়েছে তারা বরাবরই তৎপর যাতে করে সুশৃঙ্খলভাবে পরীক্ষাটি সম্পন্ন হয়। এবং এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করছে তাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলেছে ধূর ঝামেলা ছাড়া তারা এখানে আসতে পেরেছে এবং এখনও পর্যন্ত একটি ভালো পরিবেশে তারা পরীক্ষার হলের দিকে এগিয়ে যাচ্ছে। লোপা প্রবীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। কিছুতেই কমছে না ছিনতাই, রাজধানী ঢাকায় থামানো যাচ্ছে না ছিনতাইকারীদের দৌরাত্ম্য। কি দিন কি রাত, ফাঁকা রাস্তা অথবা যানজটে ছিনতাইয়ের কবলে পড়ছে নগরবাসী। কোনো কোনো ক্ষেত্রে থানায় গিয়েও করতে হয় নিখোঁজের জিডি। ছিনতাইয়ের তদন্ত এগোয় না খুব একটা, তবে পুলিশ বলছে ছিনতাই প্রতিরোধে গুরুত্ব দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি। মনিরুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। ব্যাংকার সাজিয়া বিনতে সেলিম 30 মে সোমবার সন্ধ্যার পর রাজধানীর রামপুরার প্রধান সড়ক দিয়ে যাচ্ছিলেন। প্রচণ্ড যানজটে রিকশায় বসে থাকা অবস্থায় তার কান থেকে স্বর্ণের দুল নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী। কানের লতি ছিঁড়ে যায় অন্তঃসত্ত্বা সাজিয়ার। 7টি সেলাই নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত এখন এই ভুক্তভোগী। ওই লোকের পিছনে যে যাব ওই স্কোপটা ছিল না, সাথে সাথে বেটার লাইফ হাসপাতালে গেলাম, ওখানেই প্রায় 6-7টা স্টিচ আমার লাগছে। অবশ্যই আমার কাছে এটা ঝুঁকিপূর্ণ, আমার যদি টান দিত আমি যদি বাই চান্স পড়ে যাইতাম এটা আমার জন্য
ঠিক ছিল না, আমার অন্য বড় কোনো ক্ষতি হইতে পারে। 1 জুন বুধবারের দুপুরের ঘটনা, গুলিস্তানে সচিবালয় এলাকায় কড়া নিরাপত্তা বলয়ের মধ্যেই একজনের ব্যাগ টান দিয়ে পালানোর চেষ্টা করে ছিনতাইকারী, তাকে হাতে নাতে ধরে ফেলেন ভুক্তভোগী, শুরু হয় উত্তম মধ্যম। রাজধানীতে রিক্সা, গাড়ি কিংবা বাসে বসে, এমনকি হেঁটে যাওয়ার সময়ও ছিনতাইয়ের কবলে পড়ছে মানুষ। একটা সময় রাতে ফাঁকা শুনশান রাস্তায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটত, আর এখন যানজটে দিনে দুপুরেও নিঃস্ব হচ্ছেন অনেকে। ঢাকার প্রতিটি থানায় অন্তত 5 থেকে 7 এলাকা ছিনতাই প্রবণ। ব্যাংকার সাদিয়া রামপুরায় যেখানে ছিনতাইয়ের শিকার হন, সেখানে প্রায় প্রতিদিনই এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। জ্যামে চাপ পড়ে তখন এরকমের হয়রানি হয়, মানুষের কানের দুল বা মোবাইল ফোন এগুলো নিয়ে যায়, ব্যাগ ধরে টান দেয়। গত পরশুদিন যে বেটার লাইফ হসপিটালের এখানে এক মহিলা তার বাচ্চাকে মানে জড়ায় ধরে বসে আছে, তখন হচ্ছে থাপ দিয়ে ওনার কান থেকে কান ছিঁড়ে ধুল নিয়ে গেছে, এটা আমি নিজ চোখে দেখেছি। কালকের আগের দিন হয়েছিল তোমার সন্ধ্যার পরপরই, রিক্সাতে যাত্রী যাচ্ছে, যাত্রীর কানর থেকে ছিঁড়ে দুধ ধুল। আমাদের এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, কিন্তু থাকলেও তারা অতটা ইয়ে না। পুলিশ বলছে ঢাকায় মাসে গড়ে 60 থেকে 70 ছিনতাইকারী আটকের ঘটনা থাকলেও অল্পদিনে এরা জামিনে বেরিয়ে পড়ে, এদের দমাতে নেওয়া হচ্ছে পদক্ষেপ। কমিশনার স্যার, প্রতিবারই পুলিশ যারা স্ব ইউনিটকে নির্দেশনা দিচ্ছেন যে যাতে ছিনতাই না হয় এবং ছিনতাই প্রতিরোধ কল্পে সতর্ক থাকতে এবং পুলিশের কার্যক্রম, টহল কার্যক্রম জোরদার করতে। ভুক্তভোগী অনেকের অভিযোগ, রাস্তায় ছিনতাই হলেও থানায় গেলে সেগুলো মামলা না নিয়ে জিডি আকারে নেয় পুলিশ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। উচ্চ মূল্যস্ফীতির চাপ, মুদ্রা ব্যবস্থাপনায় অস্থিরতা, মাথা চাড়া দিয়ে উঠেছে দারিদ্র, সবকিছু মিলিয়ে নানামুখী চাপে অর্থনীতি। শৃঙ্খলা ফেরাতে যখন হিমশিম অবস্থায় সরকার, ঠিক সেই সময় এসেছে বাজেট। বলা হচ্ছে এবারের বাজেটে সরকারকে মোকাবেলা করতে হবে একাধিক চ্যালেঞ্জ। এক্ষেত্রে ব্যয় নিয়ন্ত্রণ, রেমিটেন্স প্রবাহে গতিশীলতা এবং বহির্বাণিজ্যে স্থিতিশীলতা জরুরি। পরিকল্পনা মন্ত্রী বলছেন যুদ্ধ প্রলম্বিত হলে শঙ্কা আরও বাড়বে। আকাশ ছুঁয়েছে পণ্যের দাম, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে প্রায় সব ধরনের পণ্য, মূলত করোনা এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবে টালমাটাল পণ্য বাজার। দামের উত্তাপ নিয়ে সরকারও চিন্তিত, তাই ছোট করা হচ্ছে আমদানি নির্ভর পণ্যের বাজার। মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপণ্য এবং সেবা ভোগ ব্যয় নিয়ে আসছে বাজেটে, ভর্তুকি বাড়ানোই কি সমাধান? একদিকে রাজস্ব আদায়ও বাড়ছে না, আবার এক্সপ্যানশনারি বাজেটও যেতে পারছেন না, তাহলে ভর্তুকি বাড়াতে চাইলে তো আপনার অন্য জায়গায় ব্যয় কমাতে হবে। বৈদেশিক বাণিজ্যে এখন ঘাটতি রেকর্ড, হু হু করে বাড়ছে আমদানি, যদিও তার লাগাম টানছে সরকার। মুদ্রা ব্যবস্থাপনায় অস্থিরতা বাড়ছে, কমছে টাকার মান। বহির্বাণিজ্যের ঘাটতি তা যে আকার ধারণ করেছে বর্তমানে, সেই ধরনের আকার নিকটতীতে ছিল না, এবং এর ফলে বৈদেশিক মুদ্রা বাজারে মুদ্রা বিনিময় হারের উপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে। নানামুখী সংকটে দেশে বেড়েছে দরিদ্র মানুষের সংখ্যা। বেসরকারি হিসেবে বলা হচ্ছে করোনায় দেশে নতুন করে দরিদ্র হয়েছে 3 কোটির বেশি মানুষ। বিপুল সংখ্যক এসব মানুষের জন্য বাজেটে পদক্ষেপ জরুরি। দারিদ্র বিমোচনের ক্ষেত্রে আমরা এই দশকে যে একটা ধীর গতি দেখেছি আগের দশকের তুলনায়, এইটা থেকে বেরিয়ে আসা, মানে দারিদ্র বিমোচনের গতিটা বাড়ানো এবং করোনার কারণে যারা দারিদ্রতার খাদে পড়েছেন তাদের পাশে দাঁড়ানো। সরকার মনে করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দীর্ঘ হলে তার নেতিবাচক প্রভাবে দেশের অর্থনীতিতে সংকট তৈরি করবে। বিশ্ব পরিস্থিতি দুর্বল হলে রেমিটেন্স প্রবাহ কমে যাবে, এটিও উদ্বেগ বাড়াবে। অনিশ্চিত বিশ্ব বাজার ব্যবস্থা, আমাদের এক্সপোর্ট অন খুব ভালো, বেশি অর্জন করেছি, এটা টিকবে তো? এই যুদ্ধ আরও যদি গড়ায়, আরও স্যাংশন আসে, আরও চলাচল বন্ধ হয়, তাহলে আমাদের উপরে গড়িয়ে পড়তে পারে। যদি ওই সকল দেশে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয় আরব দেশে, তাহলে আমাদের লোকের আয় কমে যাবে, টাকা কম আসবে, একটা পিলারের উপরে আঘাত আসবে। আগামী বাজেটে জনগণের সুরক্ষার দিকটি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আশ্বাস দিয়েছেন এম এ মান্নান। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। মাসখানেক পরে ঈদ উল আজহা, কোরবানির জন্য পশু প্রস্তুত করছেন খামারিরা। অনেকে এনেছেন বিভিন্ন জাতের বিদেশি গরু। বাহারি নাম আর রঙের এসব গরুর ওজন প্রায় 1400 কেজি পর্যন্ত, দাম উঠেছে 30 লাখ পর্যন্ত। রাজধানীর খামারগুলোর প্রস্তুতির খবর জানাচ্ছেন ভাস্কর ভাদুরী, আর ছবি তুলেছেন জাকির হোসেন জাকি।
পুষ্পা, ক্যান্ডি, মেগাবস, আরডিএক্স, খোদ রাজধানীতেই বিশাল দেখেই এসব গরুর অপেক্ষা ক্রেতার জন্য। কোনোটির ওজন 900 কেজি, কোনোটির 1400। গত এক বছর ধরে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এসব পশু। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা নানান জাতের গরুর মাঝে রয়েছে আমেরিকান ব্রাহ্মা, থাই ব্রাহ্মা, হাসা, অস্ট্রাল এবং শাহিওয়াল। খোদ আমেরিকান ব্রেফোর্ড জাতের গরু ক্যান্ডি চকলেটের সাথে গায়ের রঙের মিলের কারণে এমন নাম তার। 950 কেজি ওজনের ক্যান্ডির দাম 16 লাখ টাকা। পিছিয়ে নেই আমেরিকান ও থাই ব্রাহ্মা জাতের পুষ্পা ও টিউলিপ, ওজন যথাক্রমে 1200 এবং 1250 কেজি। চলতি বাজারের অন্যতম আকর্ষণ আমেরিকান রেড ব্রাহ্মা জেমস বন্ড, ভারিক্কি আচরণের জন্যই এমন নাম তার। ওজন 1300 কেজি আর দাম চাওয়া হচ্ছে 26 লক্ষ টাকা। আমাদের এখানে বড় গরু যদি ওজন বলেন সেক্ষেত্রে 1300 কেজি পর্যন্ত আছে, আর আমাদের মোটামুটি ছোট গরু যদি বলেন সেক্ষেত্রে 200 থেকে আপনার 1300 কেজি ওয়েট পর্যন্ত আমাদের কাছে গরু আছে। দর্শকদের এবার কিছুটা নড়ে চড়ে বসার পালা, কারণ এই বাজারে থাকছে কালো বিস্ফোরক আরডিএক্স। 6 ফুট 3 ইঞ্চি লম্বা এই আরডিএক্সের ওজন 1350 কেজি, দাম হাঁকা হয়েছে 30 লক্ষ টাকা। ওজন এবং সৌন্দর্যের দিক থেকে পিছিয়ে নেই শাহিওয়াল জাতের মন্টু এবং হাসা জাতের হ্যান্ডসাম। 3.5 বছর বয়সে মন্টুর ওজন এখন 900 কেজি। মিনিমাম আমাদের ফার্মে আপনি 80,000 থেকে শুরু করে ঊর্ধ্বে অনেক টাকার গরুই পাবেন, কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে 80,000 গরুর ক্ষেত্রে, এবং ছাগলের ক্ষেত্রে হচ্ছে আপনার 10,000 টাকার থেকে শুরু। আয়োজনে থাকছে দেশি গরু হিসেবে সর্বোচ্চ ওজনধারী মেগাবস। 4 বছর বয়সী মেগাবসের ওজন 950 কেজি, দাম 27 লাখ টাকা। পিছিয়ে নেই ব্রাহ্মা জাতের বস টু, কিছুটা রাগী আচরণের এই বসের ওজন 1250 কেজি, দাম 30 লক্ষ টাকা। খাওয়ার দাম অনেক বেশি, যার কারণে আমাদের এখন গরু পালা অনেক কষ্টসাধ্য হয়ে গেছে। দেখা যাচ্ছে যেটা আমরা 15,000 টাকায় কমপ্লিট করতে পারতাম মান্থলি, সেটা এখন আমাদের প্রায় অলমোস্ট 18 থেকে 20 চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের কস্টও বাড়ছে এবং গরুর প্রাইসও, গরু পারচেস রেটও অনেক বৃদ্ধি পাইছে। শুধু বিশাল দেহি এমন গরুই নয়, কোরবানের ঈদ উপলক্ষে থাকছে ছোট এবং মাঝারি জাতের গরু। এসব কিনতে দাম গুনতে হবে সর্বনিম্ন 80,000 টাকা থেকে সর্বোচ্চ 2,50,000 টাকা পর্যন্ত। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ইউক্রেনের 20% এলাকা বর্তমানে রুশ সেনাবহরের নিয়ন্ত্রণে। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি দেন এই স্বীকারোক্তি। ভিডিও বার্তায় জানান, রাশিয়ার জোরালো অভিযানে পতন ঘটল ইউক্রেনের 5ম শহর সেভেরোদোনেস্কের। তবে দখলকৃত অঞ্চলগুলো পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনাবাহিনী। চলছে তুমুল সংঘাত, এমনটা দাবি জেলেনস্কির। একদিন আগেই পশ্চিমাঞ্চলীয় শহরটির মেয়র স্বীকার করেন কোণঠাসা পরিস্থিতির কথা। বলেন, গেল কয়েকদিনে চালানো জোরালো রুশ হামলায় বিপর্যস্ত গোটা শহর, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে 90% ঘরবাড়ি স্থাপনা, বাকিগুলো বসবাসের অযোগ্য। তিনি মানবিক করিডোর চালুর আবেদন জানান, কারণ শহরটিতে এখনও আটকা 13,000-এর মতো বাসিন্দা। তাদের নিরাপদ স্থানে সরাতেই এই আহ্বান। একদিনে হয়নি দোনবাসের এই করুণ দশা। সেখানকার 20% অঞ্চল বর্তমানে রুশ সেনাবহরের দখলে, দুলিশ্বাত করে দিয়েছে গোটা এলাকা। সবশেষ সেভেরোদোনেস্কও নিয়ন্ত্রণ নিল তারা। যেকোনো মূল্যে পশ্চিমাঞ্চল কব্জা করতে মরিয়া রাশিয়া, কিন্তু ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে চলছে কঠিন লড়াই। জাতিসংঘের সদস্য দেশগুলোর তালিকায় তুরস্কের নাম পাল্টে যাচ্ছে তুর্কিতে। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান জানিয়েছেন আনুষ্ঠানিক আহ্বান। রিব্র্যান্ডিং প্রকল্প ঢেলে সাজাতেই তার এই পদক্ষেপ। গেল বছর ডিসেম্বরে প্রেসিডেন্ট এরদোগান আনুষ্ঠানিক চিঠি দেন, যা চলতি সপ্তাহে হাতে পেয়েছে জাতিসংঘ। শিগগিরই সংস্থাটির নাম পরিবর্তনের বিষয়টি যাচাই বাছাই করবে, দিয়েছে এমন আশ্বাস। প্রেসিডেন্ট এরদোগানের দাবি, তুরস্কের সমাজ, সভ্যতা, বাসিন্দা এবং তাদের মতাদর্শকে তুর্কি হিসেবে গণ্য করে বাদবাকি বিশ্ব, এটি মূল কারণ। তাছাড়া থ্যাঙ্কসগিভিংয়ের মূল খাবার টার্কি বা বনমোরগের সাথে নাম গুলিয়ে না ফেলার জন্যও এই উদ্যোগ। এর বাইরে ক্যামব্রিজ ইংলিশ ডিকশনারিতে টার্কি শব্দের অর্থ বোকা মানুষ বা ব্যর্থ হওয়া, সে কারণেই নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত।